গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এই কদিন কোনো ব্লগ করতে পারিনি। তার কারণ, তার অনেকগুলো কারণ। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, ঠান্ডা ঠান্ডা লেগেছিল, এরকম মানে কথা বলতে খুব অসুবিধা হচ্ছিল, নানা রকম প্রবলেমের জন্য। আমি সাধারণত এরকমভাবে ব্লগ বন্ধ করি না, সেটা আপনারা জানেন, কিন্তু দুদিন আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। সপ্তাহে একদিন হয়তো আমি ভিডিও করি না, কিন্তু দুদিন পর পর আমি বন্ধ করি না। কিন্তু শরীর যেহেতু খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না, সেই কারণে আর নানা রকম দিক থেকে একটু ব্যস্ত ছিলাম। আর আজকে সকাল থেকে কেন ভিডিও করতে পারিনি সেটা বলছি। আমাদের থাকার জায়গা মানে ঘরটা পুরো ওলট পালট হয়ে গেছে আজকে। মা আজকে সকালে ঘুম থেকে উঠে, মানে মা শুধু না, যেহেতু গরম পড়ছে আর আমাদের ডাইনিং টেবিলটা যেইখানে তার ওপরে ফ্যানের হাওয়া আসে, মানে ওই ঘরটায় ড্রয়িং রুমটায়, কিন্তু পুরোপুরি মাথার ওপরে ফ্যানটা নেই। আর আমরা ওইখানে যখন বসে খেতাম, আগের বছর গরম পর্যন্ত যখন বসে খেয়েছি, আমরা স্ট্যান্ড ফ্যানটা ওইখানকার প্লাগে লাগিয়ে তারপরে খেতাম। কিন্তু এবছর একটা সমস্যা হয়েছে, ওই সুইচ বোর্ডটায় অ্যাকোরিয়ামের পাম্পটা যেহেতু কানেক্ট করা, সেই কারণে ওই পাম্পটা তো বন্ধ করে আমরা স্ট্যান্ড ফ্যানের সুইচটা এখানে দিতে পারবো না। সেই কারণে মা আর আমি মিলে ঠিক করেছিলাম যে ডাইনিং টেবিলটাকে পুরো ফ্যানের নিচে নিয়ে যাব, কারণ ওই গরম এখন খুব একটা গরম পড়েইনি, মানে গরম পড়েইনি, এখন সবে শুরু হচ্ছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ওই গরমের সময় সারাক্ষণ মনে হয় মাথা বাদিক ডান দিক পায়ের তলা চারটে ফ্যান যদি একসঙ্গে চলে তাহলে ভালো হয়। প্লাস বাইরের প্রকৃতির হাওয়া, সেটা তো সম্ভব না, মাথার হাওয়াটাই চালাতে হবে, মানে ওপরে সিলিং ফ্যানের নিচেই সবসময় বসে থাকতে ইচ্ছে করে। সেই জন্য ডাইনিং টেবিলটা সরাতে গেলে ওই জায়গাটা তো ফাঁকা ছিল না, তাই ওইখানটা ফাঁকা করতে আজকে মার পুরো কালঘাম ছুটে গেছে। ওইখান থেকে শোকেস, মানে ওই ঘরে যে শোকেস ছিল আপনাদেরকে দেখাবো, আগে আমি মুখে বলে দিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখবেন ঘরটা চিনতেই পারছেন না, ভাববেন যে এ কোন নতুন বাড়িতে চলে আসলাম, কারণ পুরো পাল্টে গেছে। একটা ফার্নিচার যদি সরিয়ে অন্যদিকে রাখা যায় তাহলে পুরো ঘরটাই চেঞ্জ হয়ে যায়, আর আমরা এরকম মাঝে মাঝেই করে থাকি। মা আজকে সকালে উঠে, আর বাবা যেহেতু ততক্ষণে চলে গেছিল, আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, নইলে বাবা থাকলে অতটা খাটনি হতো না, বাবা করে দিতে পারত। মা ওই শোকেস ওই ঘর থেকে ঠেলতে ঠেলতে এই ঘরে নিয়ে এসেছে, মানে সমস্ত কিছু মা করে দিয়েছে। আর ফার্নিচার যদি ঘর থেকে সরানো হয়, মানে তাহলে ঘরের অবস্থা বুঝতে পারছেন তো, আমার ঘর একদম বেহাল হয়ে গেছিল, চারিদিকে ধুলো বালি। এই করে আজকে সারা দিন ধরে আমি আর মা পরিষ্কার করেও শেষ হয়নি, যেহেতু কাজ অনেকটা দেরি করে শুরু করেছিলাম, তার মাঝে আবার খাওয়া দাওয়া ছিল। আর আজকে মা বেশি রান্নাও করেনি, রান্না করেইনি, শুধু গোপালের জন্য রান্না করেছে, গোপালকে সেটা দিয়ে দেওয়া হয়েছে। আর কালকে আমাদের ইলিশ মাছ আর বাটা মাছ ছিল, ইলিশ মাছ দিয়ে কালকে খাওয়া হয়ে গেছিল, ওই বাটা মাছ দিয়ে আজকে একটুখানি ঝোল করে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার বাবার ওরকম কোনো ব্যাপার নেই যে অনেক রকম পদে লাগবে, আমরা অনেক রকম পদ রান্না করে খেতে পারি না। মানে অনেকের বাড়িতে আছে না যে একদম শাক থেকে চাটনি পর্যন্ত অনেক নানা নানা পদে রান্না করে খায়, কিন্তু আমরা সেটা একদম পারি না। মানে আমাদের শাক দিয়ে খেতে খেতেই হয়তো পেট ভরে গেল, মাছ আর খাওয়ার জন্য পেটে জায়গা অবশিষ্ট রইল না। ওই কারণে ওই মাছ হলে শুধু মাছ আর ভাত, বড় জোর হয়তো একটু ডাল হলো, এইরকমই মেনুটা চলে। আর আমার বাবারও কোনো ব্যাপার না, মানে বাবাকেও যা দেবে তাই খাবে, আর আমার তো কোনো ব্যাপারই না, সেটা আমাকে দেখলেই বোঝা যায়। সেই জন্য মা অতটা রান্নার চাপ নেয়নি, কারণ রান্নার দিকে যদি মা চলে যায় তাহলে আমার একার পক্ষে তো করা সম্ভব না। আবার মাকে যদি একা পুরো ঘরের মধ্যে ছেড়ে দিই তাহলে মার সারা রাত কাবার হয়ে যাবে। কোনো মানুষের পক্ষেই একা একা পুরো ঘর পরিষ্কার করা সম্ভব, আপনারাই বলবেন, কোনো দিনও সম্ভব না, মানে তার শরীর পুরো একদিনেই শেষ হয়ে যাবে। সেই কারণে আমি আর মা মিলে সারাদিন করেছি। তারপরে যেটুকু আমার হালকা হালকা কাজগুলো, মানে আমি যেগুলো করি আর কি, আমার ড্রেসিং টেবিলটা গুছানো বা টুকটাক যে সাজিয়ে গুছিয়ে রাখা, সেইগুলো আমি এখন করব। তার জন্য ভাবলাম যে এখনো যদি আমি আজকেও ভিডিও না শুরু করি তাহলে আপনারা আমাকে ভুলেই যাবেন, ভাববেন ও দুদিনের জন্য এসেছিল আবার কোথায় হারিয়ে গেল। মানে আমি যখন আবার পরের ভিডিওটা করব, আপনারা হয়তো বলবেন যে কে আপনি নতুন, এরকম একটা প্রশ্ন আমার দিকে আসতে পারে। তার ভয়তে আমি এখন থেকেই কাজকর্ম ফেলে দিয়ে ভিডিওটা আগে স্টার্ট করে দিলাম। আর সব কিছু ওলট পালটের মধ্যে সব থেকে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে ড্রেসিং টেবিল। আমার ড্রেসিং টেবিল হলো ঘরের মধ্যে সবচেয়ে প্রিয় ফার্নিচার, কারণ আর আমার মনে হয় এটা সব মেয়েদেরই সবচেয়ে সুন্দর ফার্নিচার, কারণ ড্রেসিং টেবিলের সামনে বসেই যখন আমরা
বিভিন্ন ধরনের মেকআপ কিটস দিয়ে মেকআপ করি, তারপরে আমাদের পুরো রাজকুমারীর মতন দেখতে লাগে। আর আমি অনেকদিন ধরেই চাইছিলাম ড্রেসিং টেবিলটা আমাদের যেইখানটায় ছিল না সেইখানটায় লাইটের আলোটা অত দূর পৌঁছতো না, আর ওপরের যে কানেকশনটা, মানে কোনো কানেকশনও নেই যে ওপরে লাইটের একটা ব্যবস্থা করা যায়। সেই জন্য এখন ড্রেসিং টেবিলটা পুরো যাতে আমি সাজার সময় মুখের মধ্যে আমার পুরো লাইটের ফোকাসটা পড়ে সেই রকম জায়গায় এনে মা রেখে দিয়েছে, সেই সেটার জন্য আমি খুব খুশি। আর ড্রেসিং টেবিল আমি ছোটবেলা থেকেই সাজাতে প্রচন্ড পছন্দ করি, মানে আমি নিজেও যেমন সাজতে পছন্দ করি, আমার সাজের জায়গাটা অপরিচ্ছন্ন থাকবে আমি একদম ওটা সহ্য করতে পারি না, আমার একদম ভালো লাগে না। এমনি শুধু ড্রেসিং টেবিল বলে কথা না, আমি আগেও বলেছি ঘর দোরের মধ্যে ওই খাটের মধ্যে এক গাদা টাল দেওয়া জামা কাপড়, ড্রেসিং টেবিলে একটা ক্লিপ, ড্রয়ারে একটা চিরুনি, বেকা তেরা অবস্থায় আমার একদম ওই সব ড্রেসিং টেবিলের মধ্যে সাজতে ইচ্ছে করে না। সেই জন্য ওই ডিপার্টমেন্ট গুলো আমি সামলাই, কারণ মার একার পক্ষে নিশ্চয়ই কখনোই সম্ভব না রান্নাঘরের পুরো কাজ করে, রান্না করে, রান্না একটা সংসারে কত কাজ থাকে সেগুলো করার পরে এই কাজগুলো আমি ওর জন্য মাকে আর করতে দিই না, এগুলো আমি দেখাশোনা করি। তারপরে আমার যখন পরীক্ষা চলে পরীক্ষার আগ থেকে, তখন এই কাজগুলো মা করে, তখন মার ওপর প্রচন্ড প্রেশার পড়ে যায়। আমার যখন মাধ্যমিক চলতো, উচ্চ মাধ্যমিক বা ফাইনাল পরীক্ষা, যে কোনো পরীক্ষার আগে, তখন তার আমি এইসবের দিকে ফিরেও তাকাতে পারি না, তখন বইপত্র নিয়ে সারাক্ষণ আমার সংসার চলে, আর মার তখন রান্নাঘরের সংসার সামলেও এইগুলোকেও করতে হয়, মেনটেন করতে হয়। তাহলে চলুন আর বেশি কথা বলছি না, আপনাদেরকে দেখিয়ে দিই আগে যে আজকে সারাদিন ধরে আমি আর মা ঘরটাকে কেমন অদল বদল করেছি। আর বাবা দুপুরবেলায় বাড়িতে এসে ঢুকে ভাবছে কার বাড়িতে ঢুকে পড়লাম, বলছে যে মানে এটা কোন গেস্ট হাউস না হোটেলে আমরা চলে এসেছি, মানে ইয়ার্কি করে বলছে। কিন্তু দেখবেন এক ধরনের একটা পরিবেশের মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে যদি পুরো ঘরটার ফার্নিচার এদিক ওদিক চেঞ্জ হয়ে যায় তাহলে কেমন লাগে না? আর মা বারবার করে খাবার নিয়ে এসে, এতদিন রান্নাঘরের সাথেই যেহেতু ডাইনিং টেবিলটা ছিল এসেই রাখতো, এখন ওইখানটায় ড্রেসিং টেবিল দেওয়াতে মা ভুল করে করে থালা নিয়ে ওইখানে রাখতে যাচ্ছে, ভাগ্যিস রাখেনি, মানে তাকিয়ে দেখেছে যে ওখানে ডাইনিং টেবিল নয়, অন্যদিকে যেতে হবে। এটা অভ্যস্ত হতে আমাদের কিছুদিন সময় লাগবে, এটা সবারই হয়, একটু একটু ভুল হয়। তাহলে চলুন আপনাদেরকে দেখাই যে কোথায় কি রাখলাম।
ড্রয়িং রুমে, এটা আমরা ভেতরের ঘরে এনে রেখেছি। আর আমার ওই বেডসাইড টেবিলের ওপর যেই প্রাইসগুলো থাকতো সেগুলোকে এখানে ট্রান্সফার করে দিয়েছি। একটা বেডসাইড টেবিলের ভীষণ প্রয়োজন মা অনুভব করতো, কারণ যখন রাত্রবেলা ঘুমায় আর ঘুমের মধ্যে যদি মাঝরাতে ফোন আসে তাহলে উঠে গিয়ে ফোনটা ধরতে খুব অসুবিধা হয়, আর আমরা খাটে ফোন নিয়ে ঘুমাইও না আর অ্যালার্ম বাজলে। সেই জন্য একটা বেডসাইড টেবিল এখানে রাখা হয়েছে। কর্নারটায় ছিল ওই ঘরের সেই শোকেসটা আর ড্রেসিং টেবিলটা, এখন এই কর্নারটায় রাখা হচ্ছে ডাইনিং টেবিল। আর এইখানে যে ছিল ডাইনিং টেবিলটা, এই সুন্দর দেয়ালটায় রাখা হয়েছে আমার সেই সুন্দর শখের ফার্নিচারটা, মানে ড্রেসিং টেবিলটা। কেমন লাগছে সেটা আমাকে? মানে কল্পনা করা যায় না যে হঠাৎ করে এইরকম ভাবে বৃষ্টি নামতে পারে। যদিও পেপারে নাকি লিখেছিল, আমার আজকে পেপার পড়া হয়নি, বাবা তখন বেরোচ্ছে, বাবা তখন বলল মানে জল জমে যাওয়ার মতন অবস্থা, এইরকম পরিমাণে বৃষ্টি হয়েছে। যদিও আমাদের রাস্তাটায় সারা রাত 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা বৃষ্টি হলেও জল জমার কোনো সিন নেই, কিন্তু অনেক জায়গা তো আছে যে নিচু যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে জল জমার মতন বৃষ্টি হয়েছে। মানে আমি আপনাদের বোঝাতে চাইছি যে এতটাই মুষলধারে বৃষ্টি হয়েছে। আর যখনই বৃষ্টি নেমেছে আমার মা দৌড়তে দৌড়তে বারান্দায় গিয়ে শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করছিল যেন বৃষ্টিটা সোজাসুজি হয়ে পড়ে মাটিতে। এই দিকে যদি ছাট আসতো তাহলে আমার মা মনে হয় কেঁদে দিত, কারণ এত জামা কাপড় আজকে কেচে মা দুপুরবেলায় ব্যালকনিতে মেলেছে, আর ছাটে যদি অর্ধেক শুকনো জামাগুলো ভিজে যায় তার থেকে কষ্টের মনে হয় আর কিছু হতে পারে না। কিন্তু আজকে বৃষ্টিটা কারোর খাটনি বাড়ায়নি, সমস্যা করেনি, সোজাসুজি পড়েছে বৃষ্টিটা, এদিকে ছাটটা আসেনি, তার জন্য খাটনিটা সেরকম হয়নি। শোনের দরজা কেন বন্ধ বুঝতেই পারছেন, মার এখন শুরু হয়ে গেছে জি বাংলায় সিরিয়াল, যেটা কোনোভাবেই মা মিস করে না। আমার টিভির কোনোদিনই অত বেশি নেশা নেই। আর আগের দিন যে বৃষ্টি হলো, সেদিনকে তুলসী চারাটা, আমাদের ব্যালকনিতে যে তুলসী গাছটা রয়েছে, মানে আমরা টপটা তুলে মনে হয় এদিকে আনতে পারছিলাম না, আমি আর বাবা মিলে, মনে হচ্ছে বালতি বালতি জল তুলসী গাছটার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, এমন ভাবে ভিজে গেছিল। আমি এতটাই দেখে আমার মন খারাপ হয়ে গেছিলো, আমি ভাবলাম যে না আর মনে হচ্ছে তুলসী গাছটা বাঁচবে না, কিন্তু দেখলাম যে সেরকম হলো না, তুলসী গাছটা ভালোই রয়েছে। গাছ মরে গেলে নিজের হাতে তৈরি করা গাছ, যেটা মানে ছোট থেকে বড় করি, সেই গাছের পাতা যদি শুকিয়ে যায় বা পাতা যদি ঝরে পড়ে তাহলে প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। এটা শুধু গাছ বলে না, যাদের বাড়িতে পেট আছে তারা আমার সাথে একমত হবেন, যে কোনো কিছু, মাছ থেকে শুরু করে কুকুর, যাদের বাড়িতে যাই পেট থাকুক না কেন, বা ওই ছোট বদ্রি পাখি যারা পোষে, কিছু যদি হয় তাদের,
মানে পুরো মনে হয় যেন যে ঘরের একজন মানুষই, ঘরের একজন মেম্বারই চুপ মানে অসুস্থ হয়ে পড়েছে, এরকম একটা লাগে। আমার অ্যাকোরিয়ামের মাছগুলো, আমার অ্যাকোরিয়ামে কিন্তু অনেকগুলো মাছ ছিল, কিন্তু ওই যখন সেই প্রবল শীত পড়লো, মানুষ সেই শীত সহ্য করতে পারছে না এমন হাড় কাঁপানো ঠান্ডা, সেই সময় আমার টাইগার ফিশের মধ্যে দুখানা মাছ মরে গেছিল একদিনে, একদিনে মানে সন্ধেবেলা রাত্রেবেলা খেতে বসে। আর আমার এতটাই মন খারাপ হয়েছিল, মানে আমার চোখ থেকে প্রায় জল বেরিয়ে গেছে, এতটা কষ্ট হয়েছে। কিন্তু বাবা তখন আমাকে অনেক বোঝালো যে মন খারাপ করে তো লাভ নেই, যার যেরকম আয়ু, আর ওদের আয়ু এমনিতেই কম, কিন্তু আরও যে টাইগার ফিশগুলো রয়েছে সেগুলো কিন্তু দিব্যি শীতেও থেকে গেল। ওই দুটো মাছের কী হলো জানি না, কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল যে ইস, ওদের এত বড় একটা ঝাঁকের থেকে দুজন সদস্য চলে গেল, খুব মন খারাপ লাগে। পেট যাদের থাকে তারাই বোঝে যে পেটদের কিছু হলে পরে কতটা কষ্ট হয়। আপনাদের মধ্যে, আমার ভিউয়ার্সদের মধ্যে যাদের যাদের যা যা পেট আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুড মর্নিং, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, যেটা আমার চ্যানেলের একটা দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু আজকে থেকে ভেবেছি আর সেরকম করব না, যেভাবেই হোক যত রাতই হোক না কেন ভিডিও রাত্রের মধ্যেই শেষ করব। কালকে ভিডিওটা শেষ করে দিতে পারতাম, কিন্তু ঠাকুমার ঝুলির তো একটা এন্ডিং লাইন থাকে, সেই লাইনটা না বলে তো আমি কোনো ভিডিও শেষ করি না, সেই জন্য কালকে শেষ করতে পারলাম না। আর এখন যদি এই ভিডিওটা শেষ না করি তাহলে আবার পরের ভিডিওটা স্টার্ট করতে পারবো না। আজকে সকাল থেকে একদম ভালো লাগছে না মন, কারণ ওয়েদারটা ভীষণ বাজে ওয়েদার, বৃষ্টি যে কালকে অত ঘন্টা বৃষ্টি হয়েছে, সকাল থেকে যদি খটখটে রোদ উঠতো তাহলে রাস্তাঘাটগুলো শুকানোর একটা সম্ভাবনা ছিল। রোদ টোদ নেই, এখন অল্প অল্প করে রোদ দেখা দিচ্ছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত প্রায় মেঘলা ওয়েদারই ছিল, ঠিক মেঘলাও না আবার রোদও না, কিরকম একটা যেন ওয়েদার। দোলের আগে এরকম মানে এই সময় এইরকম ধরনের ওয়েদার একদম ভালো লাগে না। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিকেলবেলা থেকে বৃষ্টি হবে সেইটা মানা যায়, কিন্তু এরকম আর 3-4 দিন পরে দোল, ঠাকুরের কাছে একটাই শুধু প্রার্থনা যে যত ঝড় বৃষ্টি বন্যা তুফান সমস্ত কিছু যেন আজ বা কালকের মধ্যেই শেষ হয়ে যায়, কারণ দোলের দিন বা তার আগের দিন যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কলকাতা ছেড়ে প্রত্যেকটা মানুষ এবছর শিওর রাজস্থান যাবে, রাজস্থান গিয়ে দোল খেলবে, কারণ সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মরুভূমি, কি করবে, মন খারাপ, একটা দিন বছরে রং খেলা, আর সেদিনকে যদি এরকম বৃষ্টির জন্য বেরোতে না পারে বাড়িতে বসে থাকে তাহলে রাজস্থান যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, তাই না? কলকাতা পুরো ফাঁকা হয়ে যাবে, কিন্তু আমার কোথাও যাওয়া সম্ভব না, কারণ আমি রং খেলতে ভয় পাই, রং খেলতে প্রচন্ড ভালোবাসি, রং খেলা দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি রং খেলতে ভয় পাই ছোটবেলা থেকে, ভীষণ ভয় পাই, তাই আমার মতন পাবলিক বাড়িতে বসেই মন খারাপ করে বসে থাকবে। যদি বাইরে বৃষ্টি হয়, কেউ যদি রং না খেলতে পারে তাহলে তাদের যতটা না মন খারাপ হবে তার থেকে বেশি মন খারাপ হবে আমার। তাহলে আর বেশি কথা বলছি না, আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের যত্ন রাখবেন, নিজেদের প্রিয়জনদের ভালো রাখবেন, আর আমার চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই তার নোটিফিকেশনটা আপনাদের কাছে আগে পৌঁছে যায়। এখনের মতন টাটা।